প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো, আল্লাহর রহমতে আমি ভালো আছি। গত ক্লাসে আমরা যে আলোচনা করেছিলাম তার পরবর্তী ক্লাস আমরা আজকে শুরু করব। আমরা গত ক্লাসে যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে কি বৈজ্ঞানিক পদ্ধতির বৈশিষ্ট্য, সেই ধারাবাহিকতায় আমরা আজকে আমার পরবর্তী ক্লাস যেটা নেব সেটা হচ্ছে কি বৈজ্ঞানিক পদ্ধতির স্তর। অর্থাৎ একজন গবেষক যখন কোনো বিষয় নিয়ে গবেষণা করতে যায় তখন তার কতগুলো সুনির্দিষ্ট স্তর, কতগুলো সুনির্দিষ্ট ধাপ অতিক্রম করে কাজ করতে হয়, অর্থাৎ স্টেজ বা স্টেজ তাকে কাজ করতে হয়। যে স্তর বা যে ধারাবাহিকতায় কোনো বিষয় নিয়ে গবেষণা করতে হয় সেই স্তরগুলো আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আছে কি সমস্যা নির্বাচন ও চিহ্নিতকরণ। সমস্যা নির্বাচন ও চিহ্নিতকরণ, প্রিয় শিক্ষার্থী, সামাজিক বিজ্ঞান গবেষণার প্রথম যে ধাপ বা প্রথম যে স্তর তার নাম হচ্ছে কি সমস্যা নির্বাচন ও চিহ্নিতকরণ। আমরা জানি আমাদের সমাজে অনেক অনেক সমস্যা আছে, একজন গবেষকের পক্ষে কিন্তু সকল সমস্যাগুলো নিয়ে একই সঙ্গে একজন গবেষকের পক্ষে গবেষণা করা কিন্তু কখনোই সম্ভব হয় না। এই জন্য গবেষকের প্রথমে কী করতে হবে, যে সমাজে যে প্রচলিত সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমাদেরকে চিহ্নিতকরণ করতে হবে যে এই এই সমস্যাগুলো আমাদের সমাজে আছে। যেমন একটা উদাহরণ দিই আমরা, যেমন আমরা বলি মাদকাসক্তি একটি সমস্যা, বেকার একটি সমস্যা, যৌতুক পথে একটি সমস্যা, নন বিল্ডিং নির্যাতন একটি সমস্যা, এই যে একাধিক সমস্যা কিন্তু আমাদের সমাজে বিদ্যমান আছে। আগে আমাদের এই সমস্যাগুলো কী করতে হবে, চিহ্নিতকরণ করতে হবে। এই এই যে আমরা একাধিক সমস্যাগুলো চিহ্নিতকরণ করলাম, এই একাধিক সমস্যাগুলোর মধ্যে থেকে একজন গবেষককে যেকোনো একটি সমস্যা নির্বাচন করতে হবে যে আমি এই বিষয়টা নিয়ে গবেষণা করব। যেমন আমরা আগে যেটা বললাম যে একাধিক সমস্যা ছিল, এইগুলোর মধ্যে থেকে গবেষককে যেকোনো একটা সমস্যা নির্বাচন করতে হবে যে আমি এই সমস্যা নিয়ে গবেষণা করতে চাই। তাহলে আমরা বললাম কি যে সমস্যা নির্বাচন চিহ্নিতকরণটা বলতাম আমরা, যে আমাদের সমাজে প্রচলিত যে সমস্যাগুলো আছে সেটা আমরা চিহ্নিতকরণ করব এবং যে 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 সমস্যাগুলো আছে তার প্রত্যেকটি আমরা নাম প্রয়োজন খাতায় লিখে রাখবো এবং এই সমস্যাগুলোর মধ্যে থেকে আমরা যে কোনো একটি সমস্যাকে গবেষণার জন্য নির্বাচন করব। দুই নম্বর কি আছে দেখো, পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ করা। অর্থাৎ আমরা যে বিষয়টা গবেষণার জন্য নির্বাচন করলাম সেই গবেষণার সম্পর্কে বা গবেষণাধীন বিষয় সম্পর্কে আমরা কী করবো, আগে ভালোভাবে পর্যবেক্ষণ করব, সেটাকে ভালোভাবে দেখব, দেখার পরে তারপরে আমরা কী করবো সেখান থেকে অর্থাৎ সেই বিষয় সম্পর্কে আমরা তথ্য সংগ্রহ করব। যেমন কি যে আমরা গবেষণার জন্য নির্বাচন করলাম কি যে নারী নির্যাতন সমস্যাটাকে আমরা গবেষণার জন্য নির্বাচন করেছি, উদাহরণ বলতে পারি। এক্ষেত্রে কী করবো আমরা, যেখানে নারী নির্যাতন হলো সেই এলাকা, সেই গ্রাম বা সেই নির্যাতিত ব্যক্তি সম্পর্কে আমরা ভালোভাবে পর্যবেক্ষণ করবো, তারপরে কি আমরা পারবো সেই নারী নির্যাতন সম্পর্কে তথ্যগুলো সংগ্রহ করবো। এলোমেলো তথ্য বা পর্যবেক্ষণ না করে কিন্তু আসলে কোনো বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহ করা সম্ভব নয় বা উচিত নয়। তিন নম্বর কি আছে দেখো, তথ্যের শ্রেণীবিন্যাস। এই যে আমরা প্রথমে কী করলাম, একটা সমস্যা নির্বাচন করলাম, সে নির্বাচন করার পর কী করলাম সেটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করলাম, পর্যবেক্ষণ করার পর সে সম্পর্কে আমরা কী করলাম অনেকগুলো তথ্য সংগ্রহ করব। এই যে আমরা যে তথ্যগুলো সংগ্রহ করব সেই তথ্যগুলো কিন্তু আমরা একাধিক ব্যক্তির কাছ থেকে সংগ্রহ করতে পারি, একাধিক প্রতিষ্ঠানের কাছ থেকে সংগ্রহ করতে পারি, বিভিন্ন প্রক্রিয়া কিন্তু আমরা তথ্যগুলো সংগ্রহ করতে পারি। এখন এই সমস্ত তথ্যগুলো যদি আমরা একত্রে রেখে দিই তাহলে যখন কোনো একটি সমস্যা বা তথ্য সম্পর্কে জানতে চাওয়া হয় তখন কিন্তু পুরো সমস্যাগুলো তথ্যগুলো কিন্তু আমাদের যাচাই করতে হবে, আর সেটা অনেকটা সময় সাপেক্ষ এবং কষ্টসাধ্য বিষয়, যার জন্য কী করতে হবে আমাদেরকে যে তথ্যগুলো আমরা সংগ্রহ করবো সে তথ্যগুলোকে মানে ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে নারী নির্যাতন সম্পর্কে আমরা যদি কোনো তথ্য সংগ্রহ করি আমরা কিন্তু নির্যাতিত নারী তার কাছ থেকে তথ্য সংগ্রহ করব, ওই এলাকার মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করব, বিভিন্ন পত্র পত্রিকা থেকে তথ্য সংগ্রহ করব, মানে
সেলের পক্ষ থেকে তথ্য সংগ্রহ করবো, এই যে একাধিক ব্যক্তির কাছ থেকে আমরা তথ্যগুলো সংগ্রহ করলাম, এই তথ্যগুলো কি করতে হবে না ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদেরকে কি করতে হবে শ্রেণীবিন্যাস করতে হবে। যদি পুরো তথ্য সম্পর্কে আমাদের কাছে জানতে চাওয়া হয় তাহলে কিন্তু আমরা স্তর দেখে অতি সহজে বলতে পারবো যে এই তথ্যটা আমার এখানে আসার রাখা আছে। যার জন্য করতে হবে কি এই তথ্যগুলো আমাদেরকে করতে হবে শ্রেণীবান বিন্যাস ধারাবাহিকভাবে সাজিয়ে রাখতে হবে। চার নম্বর কি আছে পূর্বানুমান প্রণয়ন। পূর্বানুমান প্রণয়নটা কি, যে একটা মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করা, অর্থাৎ চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের পূর্বেই কিন্তু একটা মনে একটা তোমার মনে মনে একটা সিদ্ধান্ত কিন্তু চলে আসে। যেমন আমরা যেটা নির্বাচন করেছি নারী নির্যাতন সম্পর্কে যে তথ্যগুলো আমরা সংগ্রহ করেছি, এটা কি করছি আমরা শ্রেণীবিন্যাস করেছি, এই তথ্যগুলো সংগ্রহ বা শ্রেণীবিন্যাস করার পরে কিন্তু মনে মনে আমাদের মনে একটা সিদ্ধান্ত কিন্তু অটোমেটিক্যালি আমাদের চলে আসে যে আসলে এই সিদ্ধান্তটা হতে পারে, কিন্তু হবে এমন কোনো কথা কিন্তু নেই, হতেও পারে নাও পারে, অর্থাৎ ফলাফলটা সঠিক হতে পারে বেঠিকও হতে পারে, কিন্তু এই যে পূর্ব থেকে আমাদের মধ্যে একটা ধারণার সৃষ্টি হয় এটা হচ্ছে কি পূর্বানুমান প্রণয়ন, অর্থাৎ এটা হচ্ছে কি তোমার সামাজিক বিজ্ঞান গবেষণা বা সামাজিক বৈজ্ঞানিক পদ্ধতির চতুর্থতম স্তর। পঞ্চমতম স্তর কি দেখো যে সত্যতা যাচাই, সামাজিক বৈজ্ঞানিক পদ্ধতির যে পঞ্চমতম ধাপ বা স্তর তার নাম হচ্ছে কি যে সত্যতা যাচাই। আসলে আমরা এই যে এত কষ্ট করে একটা গবেষণার বিষয় নির্বাচন করলাম, তথ্য সংগ্রহ করলাম, তথ্য পর্যবেক্ষণ করলাম, একটা মনে মনে একটা আনুমানিক সিদ্ধান্ত গ্রহণ করলাম, আসলে আমরা যে তথ্যগুলো সংগ্রহ করলাম বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে, আসলে এই তথ্যটা কতটুকু সঠিক সেটা জানা সেটা কিন্তু আমাদের অবশ্যই যাচাই করার প্রয়োজন আছে। একটা ভুল তথ্য দিয়ে ভুল সিদ্ধান্ত গ্রহণ করা কিন্তু কখনোই একজন গবেষকের পক্ষে মানে সঠিক বলে মনে করা কখনই সম্ভব হবে না। তাহলে কী করতে হবে যে তথ্যগুলো সে সংগ্রহ করছে, আসলে আমি যখন একজন ব্যক্তির কাছ থেকে কোনো বিষয় সম্পর্কে তথ্য নিতে যাই সে আমাকে সঠিক তথ্য দিল কি না সেটাকে কিন্তু আমাকে করতে হবে আমাকে অবশ্যই যাচাই করতে হবে। এই যে আমরা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নারী নির্যাতন সম্পর্কে যে তথ্যগুলো সংগ্রহ করলাম এই তথ্যগুলো তারা কতটুকু সঠিক তথ্য আমাদের দিয়েছে সেটা কী করতে হবে আমাদেরকে যাচাই করতে হবে, যাচাই করে দেখতে হবে যে আসল তথ্যটা সঠিক না বেঠিক। শেষ সর্বশেষ কি যে ভবিষ্যৎবাণী প্রদান, অর্থাৎ সামাজিক বিজ্ঞানের গবেষণায় সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর হচ্ছে কি ভবিষ্যৎবাণী প্রদান করা। একজন গবেষক যখন কোনো বিষয় নিয়ে গবেষণা করে সে অনেক কষ্ট করে তথ্য সংগ্রহ করে, তথ্য শ্রেণীবিন্যাস করলো, তথ্য যাচাই করলো, সব কিছু করার পরে সে যদি তার ফলাফলটা যত সম্মুখে প্রসারণা করে মানুষের মধ্যে যদি তার ইতিবাচক বা নেতিবাচক সম্পর্কে কোনো জ্ঞান না দেয় তাহলে তার গবেষণায় কিন্তু কোনোই সার্থকতা থাকে না। এই যে আমরা নারী নির্যাতন সম্পর্কে যে গবেষণার বিষয় নির্বাচন করেছিলাম সেখানে আমরা তথ্য সংগ্রহ করেছি, তথ্যের শ্রেণীবিন্যাস করেছি, মনে মনে একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং কি যে আমরা সেই তথ্যগুলো যাচাইও করেছি, যাচাই করার পর আমরা কিন্তু একটা চূড়ান্ত সিদ্ধান্তে চলে আসতে পারি। এখন আমাদের কাজ হবে কি এই চূড়ান্ত সিদ্ধান্তটা জনগণের মাঝে প্রচার করা যে হ্যাঁ এই এই কারণে আমাদের সমাজে নারী নির্যাতন হয় এবং এই নারী নির্যাতনের ফলে আমাদের অনেক সমস্যার সৃষ্টি হয় এবং এই এই কাজ করলে নারী নির্যাতন কী কী শাস্তি বা কী কী মানে প্রতিরোধের উপায় কী এই সম্পর্কে আমাদের কী করতে হবে জনগণকে একটা ভবিষ্যৎবাণী ফলাফল আমাদের ফলাফল প্রকাশ করতে হবে, অর্থাৎ ফলাফল প্রকাশ করার মধ্য দিয়ে কিন্তু আমার গবেষণার সার্থকতা নিহিত থাকে। তো একজন বিজ্ঞানী আমরা কিন্তু সমাজবিজ্ঞান যারা অনার্স মাস্টার্স করবে তোমরা তারা প্রত্যেকে কিন্তু একজন খুদে সমাজবিজ্ঞানী। নেক্সট যে তোমাদের অবশ্যই কোনো একটি বিষয় সম্পর্কে তোমাদেরকে গবেষণা করতে হবে আর এই গবেষণা যখন তোমরা করতে যাবে তখন কিন্তু তোমাদেরকে এই ধাপগুলো বা এই স্তরগুলো অবশ্যই অনুসরণ করতে হবে। কেন অনুসরণ করতে হবে কারণ আমরা জানি বিজ্ঞান মানে কতগুলো সুনির্দিষ্ট নিয়মের সমষ্টি, নিয়ম অনুসারে কখনোই বিজ্ঞান কোনো কিছুতে সফলতা অর্জন করতে পারে না, যার কারণে আমাদেরকে এই নিয়মগুলো অনুসরণ করে বা এই ধাপগুলো অনুসরণ করেই আমাদেরকে কী করতে হবে গবেষণার কাজ সম্পন্ন করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী আমরা বৈজ্ঞানিক পদ্ধতির স্তর সম্পর্কে কিছু ধারণা পেলাম, আশা করি তোমরা সবাই উপকৃত হবে এবং বেশি বেশি করে বই পড়ার চেষ্টা করবে, যত বেশি বই পড়বা তত বেশি জ্ঞান অর্জন হবে। আশা করি সবাই ভালো ভালো থাকবে। আল্লাহ হাফেজ।